ঢাকা দিয়ে রেখে দিই, সারা রাত বাইরে থাকবে, পুরো ভালো মতো জমে যাবে। আর আজকে আমার গাছগুলো একটু শান্তি পেয়েছে, মানে বৃষ্টির জল পড়ে মানে সমস্ত গাছ এই কদিন রোদে পুরো জ্বলে যাচ্ছে। তোমার গাল দুটো পুরো পিঙ্ক হয়ে আছে, ফসাচ্ছে তার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল টেনে ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 11:15 মতো, তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ভিডিওটাকে স্টার্ট করছি। এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো, তারপরে ঘরের যা কাজবাজ থাকে সেগুলোই করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ওর কথা মধ্যে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর আজকে এত সুন্দর ওয়েদারটা না বাইরে, মানে কালকেই তো বিকেলবার একটু মেঘ মেঘ করেছিল কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি, আর এই কয়দিন ধরে এত বিভৎস মানে বাজে টাইপের একটা গরম পড়েছিল যে আর রীতিমতো টেকা যাচ্ছিলো না, এত গরম ছিল। তো আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখি পুরো বেলকনি ভেজা, কালকে রাত্রেবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো আজকে সকাল থেকে রোদ ওঠেনি, পুরো মেঘলা একটা ওয়েদার, রোদ তোদ কিছু ওঠেনি, আর হচ্ছে বৃষ্টিটাও হয়নি, মানে সেই রাত্রেবেলায় মনে হয় হয়েছিল, তারপর সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু পুরো মেঘলা হয়ে আছে। আর এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে না যে বেলকনি ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখানে এসে দাঁড়ালাম, মানে এত মানে ঘরে তো একটুখানি গরম আছেই, বাট এখানে দাঁড়ালে না প্রায় মানে মনটা পুরো ভরে যাচ্ছে, এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তাহলে ওই দিকে লেট হয়ে যাবে, এখন রান্নাবান্না করতে হবে, তার আগে ব্রেকফাস্ট করব। আর আজকে আমার গাছগুলো একটু শান্তি পেয়েছে, মানে বৃষ্টির জল পড়ে মানে সমস্ত গাছ এই কদিন রোদে পুরো জ্বলে যাচ্ছিলো, আর দেখো হাওয়া দিচ্ছে কি দারুণ। আর আজকে দেখো এই গাছটাতে কতগুলো ফুল ফুটেছে একসাথে, আর দেখেছো প্রচুর কুড়িয়ে এসছে, যখন এই সব কটা ফুল একসাথে ফুটবে দেখতে যা ভালো লাগবে। আর এই গাছটাতে দেখো প্রত্যেক দিন রাত্রেবেলা ইঁদুর এসে ডাল কেটে দিয়ে যাচ্ছে, আর গাছটাকে টেনে টেনে না নিচে নামিয়ে দিচ্ছে। দেখো গাছটা কেমন ঝুঁকে গেছে সামনে, এটাকে না বেঁধে দিতে হবে, দেখো পুরো ঝুঁকে গেছে। আর এই দেখো দেখেছো এখানে ফেলেছে সব পাতাগুলো খেয়ে খেয়ে, গাছটাকে বেঁধে না দিলে গাছটা পড়ে যাবে। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে বেলকনি ছেড়ে না যেতেই ইচ্ছে করছে না, বিভৎস সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মানুষের বা একটু শান্তি পাবে এমন যদি ওয়েদার থাকে, আর যদি একটু গরম টরম যদি না পড়ে বেশ ভালো হবে। খুব সুন্দর আজকের ওয়েদারটা। এই যে ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ছাতু শরবত খাচ্ছি, তো ও তো সকালবেলা ওই চিড়ে দিয়ে দই দিয়ে একটা দিয়ে খেয়ে গেছে, তো আমার এখন আর ইচ্ছে করছে না, এখনও ছাতুর শরবত গুলিয়ে নিয়ে আসলাম, এখন খেয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে না রান্নাটাকে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, নয়তো না পরে যদি আবার যদি রোদ তোদ উঠে সেই আগের মতো গরম পড়ে তখন আবার খুব অস্বস্তি করবে রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাবান্না করতে। বা দেখা যায়, এখনও ডিসাইড করিনি যে কী করবো, কারণ আজকে হচ্ছে আমাদের ভেজ, তো ভেজের মধ্যে দেখা যাক। এখন বাজে হচ্ছে প্রায় 12:30 মতো, অনেকটাই লেট হয়ে গেল রান্নাটাকে বসাতে, আলুটাকে ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে একটু ঘরে। তো আজকে করব হচ্ছে সয়াবিনের তরকারি, যেহেতু ফার্স্টেই বললাম যে আজকে ভেজ, তো কী করবো দেখলাম সয়াবিনও ছিল, তো আর ও বললো রাত্রেবেলা রুটি খাবে, তো তার জন্য করছি হচ্ছে সয়াবিনের তরকারি নিরামিষভাবে। আর আমি আমার জন্য কিছু একটা ভেজে নেব, আর ভাত করলেই হয়ে যাবে, তো অলরেডি কাটাকুটি করে মশলাপাতি করে বসিয়ে দিয়েছি সয়াবিনটা। আর দেখো এখানে আলুটাকে ভালো মতো ভেজে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিয়েছি, এর মধ্যে আছে হচ্ছে একটা টমেটো বাটা, আদা আর লঙ্কার পেস্ট আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো সয়াবিনটা অলরেডি সেদ্ধ করে নিয়েছি, এটা ঢাকা দেওয়া। আর দেখো এখানে সয়াবিনটা প্রায় হয়ে এসছে, আর এখানে একটু কুমড়ো ভাজবে বলে কুমড়োটাকে কেটে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে চালটাকেও ভিজিয়ে ধুয়েছি। এবার এটা হলে তাতে কুমড়োটা ভেজে নেবো, তাহলেই হয়ে যায়। গরমটা কম বলে রান্না করতে কোনো প্রবলেম হচ্ছে না,
হালকা হালকা বাইরে দেখলাম একটু রোদ উঠেছে, কিন্তু পুরো মেঘলা মেঘলার ভালো হাওয়া দিচ্ছে, একটুখানি বৃষ্টি হলে না ভালো হতো। এবার রাত্রে কতখানি বৃষ্টি হয়েছে জানি না, একটু সারাদিন যদি একটু বৃষ্টি হতো তাহলে মনে একটু ঠান্ডা হতো ওয়েদারটা, কিন্তু এখন দেখছি বেশ ধীরে ধীরে না বেশ ভালোই রোদ উঠছে। এবার দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় নাকি। তো এই রান্নাটা হলেই হয়ে যায়, তারপরে স্নান দান করে পুজো দিয়ে নেব। এখন বাজে হচ্ছে 3টে, তো স্নান দান করে পুজো টুজো দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম, তারপরে হচ্ছে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে মেললাম, আর আজকে পুরো মেঘলাই ওয়েদার, রোদ ওঠেনি আর বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একটু বৃষ্টি হলে ভালো হতো। তো এখন আসলাম রান্নাঘরে, এখন হচ্ছে লাঞ্চটাকে বেড়ে নেওয়া। এই যে আজকে লাঞ্চ ভাত, এখানে সয়াবিন আলুর তরকারি আছে, একটু ঘি আর সাথে কুমড়ো ভাজা। তো এবার লাঞ্চ করে নেব, ঘরে বসে খাবো। আর ঘরে অলরেডি টিভিটাকে চালিয়ে দিয়েছি, চেয়ারও রেখে দিয়েছি। বাজে হচ্ছে 8:30, তো কিছুক্ষণ আগে আসলো ডিউটি থেকে, এসে কিছুক্ষণ ওয়ার্কআউট করলো, তো তারপরেও গেল এইমাত্র স্নান করতে। আমি এখন আসলাম রান্নাঘরে, এখন হচ্ছে রুটি করব। তো আজকে অনেক দিন পর রুটি করছি, তো আর ও আজকেই ডিউটি থেকে আসার সময় এই অনেক কিছু নিয়ে এসেছেই, এর মধ্যে দুধ, তারপরে ডিম, আর কি কি আছে দেখতে হবে। আর আজকে বাইরের ওয়েদারটা এত ভালো, এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, পুরো ঠান্ডা হয়ে আছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়নি, সেই কালকে রাত্রেই যা বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। তো এখন রুটি করব, আর হচ্ছে দই শেষ হয়ে গেছিলো, তার জন্য ওকে হচ্ছে দুধ আনতে বলেছিলাম। তো একদিকে আটাটা মেখে নেব, আর এক দিকে এই দুধটাকে জালের জন্য বসিয়ে দেব। এই ওর একটা হেয়ার সিরাম, খুব ভালো এটা স্ট্রিক্সের, আর তার মধ্যে আই থিঙ্ক ডিম আছে, হ্যাঁ ডিম। হচ্ছে দুধটাকে জালের জন্য বসিয়ে দেব, আর একদিকে আটা মেখে নেব, মেখে রুটিটাকে করে নেব, যাতে 9টার মধ্যে একবারে খেয়ে নিতে পারি। এখন না মানে তাড়াতাড়ি খেয়ে বেশ সুবিধাই হচ্ছে, নয়তো খেয়ে দিয়ে উঠতে উঠতে 11:30 বেজে যায়, তারপরে 12টার মধ্যে আবার ঘুমিয়ে পড়তে হয়, খেয়ে দিয়ে উঠেই মানে শুতে হয়। তার জন্য এখন এই 9টার মধ্যে খেয়ে নিলে কি মানে শোয়ার খাওয়ার মধ্যে অনেকটা টাইমের গ্যাপ থাকে, তো এখন তাড়াতাড়ি করে নেব। আর হচ্ছে আজকে সন্ধেবেলা চাটা খাইনি, কারণ ও আসলো এসে ওয়ার্কআউট করলো, তার জন্য চাটা করিনি, তো এখন আগে এটা বসিয়ে দেব। আর আজকের ও আর মানে ও বলেছিল যে টক দই আনবে নাকি, কিন্তু আমার ঘরে একটু টক দই ছিল, ওটাও একটু মানে এই যে অনেকটাই রয়েছে, এই থাকে এটা ফ্রিজে, তো তার জন্য বললাম না আনতে হবে না, এটা দিয়েই পেতে দেব। আর তো এখন তাড়াতাড়ি করে নিই। আর দেখো এখানে দুধটাকে জাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে আটাও মাখা হয়ে গেছে, এবার রুটি করে নেব। এখানে দুধেও প্রায় উতল চলে এসছে, এবার এটাকে সিম করে দিয়ে ধীরে ধীরে একটুখানি দুধটাকে গাঢ় করে নেব। এটা সিমে থাক, আর এই যে এটাই লাস্ট রুটি, আর এখানে দুধটাও ভালো মতো জাল হয়ে গেছে, অনেকটা শুকিয়েও এসছে, করে দেব এই যে রুটি। দেখেছো আমার পুরো অবস্থা, ঘেমে গেছি পুরো, পুরো নাইটি পুরো ভিজে গেছে। তো এখন তরকারিটাকে গরম করব, আর দুধটাকে নিয়ে ফ্যানের নিচে রেখে দেবো, তাহলে 2-3 ঘন্টার মধ্যে আরামসে ওটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তারপরে দইটাকে মিশিয়ে নেব।
আর সারা রাত বাইরে রেখে দিলে সকালের মধ্যে দইও পেতে যাবে। তো এখন যাই গিয়ে ডিনার করে নিই, ডিনার করে নেবো। আচ্ছা, হচ্ছে রুটি আর সয়াবিনের তরকারি, আর ওটার মধ্যে রয়েছে মিষ্টি। তারপরে কেমন গরম পড়েছে আজকে? গরম খুব পড়েছে, খিদেও খুব পেয়ে যাবে। আজকে গরম কম। আচ্ছা, তোমার গাল দুটো পুরো পিঙ্ক হয়ে আছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এতক্ষণ ঘরেই বসেছিলাম, আর এখন এসে দেখি দুধটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে। এখন দইটাকে পেতে রেখে দেব। এই সমস্ত কিছু নিয়েছি, এই দইও বার করে নিয়েছি, এমন করে আঙুল দিয়ে দেখতে হবে যাতে আঙুল দিলে সহ্য করা যায়। আর এই যে পাতা দই, যেটুকখানি লাগবে না সেটা এই ছোট বাটিটার মধ্যে রেখে দেবো, তাছাড়া এটার মধ্যে একটু পাতবো আর এটার মধ্যে। দেখেছো সর পড়েছে, পুরো হলুদ সর, একটু ভালো করে গুলিয়ে নিই। আগে দুধটা ঢেলে নেবো, তারপরে এর মধ্যে দই মিশিয়ে দেবো। দেখো ফেটিয়ে নিয়েছি, এবার দেখো এটাকে গুলিয়ে নিয়েছি, এবার এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো। পাটপাকে দুধটা দিয়ে দেবো, এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। ঢাকা দিয়ে রেখে দিই, সারা রাত বাইরে থাকবে, পুরো ভালো মতো জমে যাবে। তারপরে সকালবেলা ফ্রিজে রেখে দেবো। আর এটার মধ্যে একটু দই আছে, ফ্রিজে রেখে দিই। হয়ে গেছে, দই পাতা দেখলে তো কতটা ইজি। এখন এই কথা বাসনে রেখে দেবো। হয়ে গেছে মাজা, এখন এই জায়গা মতো ধুয়ে দেবো বাসনগুলো, সমস্ত কাজ। এবার ঘরে গিয়ে একটু বসি। গুড মর্নিং এভরিওয়ান, তো নেক্সট ডে মর্নিং, আজকে সকাল সকাল উঠে পড়েছে, এখন বাজে হচ্ছে 8:30। তো ও এই 8:45 নাগাদ বেরোলো ডিউটিতে, তো আমি এই এখন গেলাম বেলকনিতে গিয়ে গাছগুলোতে জল দিলাম। আজকে সকাল থেকে সেই আবার গরম পড়েছে, মানে একদম ভোর ভোরই দেখছি রোদ পুরো উঠে গেছে। তো তাড়াতাড়ি করে গাছগুলোতে জল টল দিয়ে আসলাম, আর আমার ব্রেকফাস্টটাকেও বসিয়ে দিয়েছে। একটু পরে ব্রেকফাস্ট মানে হয়ে গেলে ব্রেকফাস্টটা করে নেবো, কালকেও তো অনেক তাড়াতাড়ি খেয়েছি, তো তারও খিদে পেয়ে গেছে। তো তারপরে বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকে মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night, and we watch the time pass us by.